বৃহস্পতিবার রামচন্দ্র ঘাটে রসরাজ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপির জনজাতি মোর্চার খোয়াই জেলার একদিনের কর্মী সম্মেলন সম্মেলনে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বিধায়ক অতুল দেব বর্মা পিনাকী দাস চৌধুরী বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি রতন ঘোষ সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা এমডিসি প্রতিরাম ত্রিপুরা প্রাক্তন জেলা সভাপতি হরিশ শঙ্কর পালসহ বিভিন্ন বিশিষ্ট নেতারা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত অতিথিরা মোমবাতি জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনে নিজ ভাষণে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন বর্তমানে যারা এডিসি দখল করে বসে আছেন তাদের জামানায় জনজাতিদের কোনো উন্নতি হয়নি আজ পাহাড়ে জনজাতি মহল্লায় পানীয় জলের ব্যবস্থা নেই কার্যত সম্মেলনে বর্তমানে এডিসিতে ক্ষমতা করার এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত নেতাদের প্রত্যেকের ভাষণই ছিল এডিসি থেকে বাম ফ্রন্টকে গদিচ্যুত করার আহ্বান নিজ প্রতিক্রিয়ায় সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন আসন্ন এডিসি নির্বাচনের আগে এদিনের সম্মেলনে সংশ্লিষ্ট নেতা কর্মীদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে যেহেতু সেই নির্বাচনকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কিভাবে আমরা করতে পারি নির্বাচন তা নিয়ে আলোচনা হবে এবং এইখান থেকে কর্মীদের উদ্দেশ্যে আগামী ডিসি নির্বাচনের সাংগঠনিক দায়িত্ব আমাদের বিভিন্ন পদাধিকারীদের সেই সম্পর্কে আলোচনা করা হবে এবং তাদেরকে সেইভাবে নির্দেশ দেওয়া হবে যাতে করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার সহ কী করে নির্বাচন এদিনের এই কর্মী সম্মেলনে দলীয় জনজাতি মোর্চার নেতাকর্মীদের উপস্থিতির হারটা কিন্তু ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ পাশাপাশি সম্মেলনে উপস্থিত বিজেপি জনজাতি মোর্চার খোয়াই জেলার নেতাকর্মী সমর্থকদের মধ্যে এদিন অভূতপূর্ব উৎসাহ ও সারা লক্ষ্য করা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড